এখন আমাদের মাঝে গান গাইবে শম্পা দেওয়ান। এখন গান পরিবেশন করবেন শম্পা দেওয়ান। আমার মা কিন্তু শিল্পী না, কিন্তু মা আনন্দের জন্য সবাই গান গায়। সেই মায়ের জন্য একটা জোরে 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 করতালি হোক, জোরে জয় মাতাল। হ্যালো, আচ্ছা চৌতির গান শুনে আমি 500টা পাওনা রইল, আমি গান 500 বাকি বাকি। ভক্তি জানাই মরমী সাধক মাতাল কবি আব্দুর রাজ্জাক দেওয়ান পাক দরবারে। ভক্তি জানাই মাতালের যত ভক্তবৃন্দ আসে কান সকলের চরণে উপস্থিত। আমার শ্রদ্ধেয় হ্যালো আপা মমতাজ বেগম, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা রাখছি। হ্যালো আমার নানা ভাই সুজন দেওয়ান আমাদের মাঝে নেই, আছে হয়তো আমরা দেখি না। দরবারে আমার সালাম শ্রদ্ধা রাখছি। বড় নানা ভাই কাজল দেওয়ান, ওনার কাছে সালাম শ্রদ্ধা রাখছি। মাতাল ভক্তবৃন্দ যারা আছেন সকলের কাছে সালাম শ্রদ্ধা একত্রিত ভাবে রাখি। সবাই পরিচিত, নাম ধরে বলার মতো কিছু নাই, সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আমি একটি গান করব। আমি জানি না গানের সময়টা হয়েছে কি হয় নাই, কিন্তু আমার জন্য এখনই সময়, যেহেতু আমি চলে যাব আর শিল্পী অনেক আছে, তাই আমার জন্য আমার মাতালকে উৎসর্গ করে সবাইকে দেখি। আমার সুজনকে তো দেখি না, ওইখান থেকে আমার গানটা থাকবে। আপনারা মাতাল ভক্ত যারা আশা করি নির্ভরতার মাধ্যমে শ্রবণ করবেন, আর সকল শিল্পীরা গান করবে। আমাদের মমতাজ আপা কিন্তু এখনো আছে, আপনারা কি দেখেন? আপা কিন্তু দোতলায় বসে আছে। গান শোনাবো কারে রে আমার। হ্যালো, এই মনিটর কম লোকে কি অবস্থা? মাতাল কোথায় রইল রে তো? হ্যালো, রোদি নাই দো, রোদি নাই রে। হ্যালো, হ্যালো, কই? এই গানের সাথে আমার জীবনের একটা স্মৃতি, আমি হেমায়েতপুরে গানে এসেছিলাম, তখন সুজন নানা ওইখানে গিয়েছিল আর এই গানটা আমার মুখে শুনেছিল, তাই ওইখান থেকে আমার এই মনের গানটা আমি রাখি। শোনাবো কারে আমার, পাতাল কোথায় রইলা রে তো, রদি নাই তো,
কোথায় গিয়া লুকাইলো রে, আরে ও বান্ধব রে, ওরে আমি এখনই গান তুই শুনিব বলো, কে এখন শুনাবে বলো, ওই মতো ভাই চাইলি আমার, ওরে
ধন্যবাদ।